মেয়েরা, আজ তোমাদের আমি বিজ্ঞানের 44 পৃষ্ঠায় চৌম্বক আবেশ এই নিয়ে বলবো। চৌম্বক আবেশ এই পরীক্ষাটা এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। মানে একটি দণ্ড চুম্বক নেওয়া হয়েছে এবং দণ্ড চুম্বকের কাছাকাছি কিছু চৌম্বক পদার্থ এখানে পেরেক সে তাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, পেরেক এদের যদি আলাদাভাবে তুমি দেখো কাছাকাছি নিয়ে এসে, তাহলে কিন্তু এরা কোনো আকর্ষণ অনুভব করবে না, যেহেতু এরা চৌম্বক পদার্থ, চুম্বক নয়। এখন এই দণ্ড চুম্বকের কাছাকাছি যদি এই চৌম্বক পদার্থকে আনা যায়, তাহলে প্রথম একটা পিন তাকে যদি আনা যায়, দেখবে সঙ্গে সঙ্গে সেটা এই চৌম্বকের প্রান্ত তার কাছে আটকে গেল। এবার অন্য আরেকটি চৌম্বক পদার্থকে যদি এই চৌম্বক পদার্থ অর্থাৎ আলপিনের শেষ প্রান্তে আমরা কাছাকাছি নিয়ে আসি, দেখবে এমনি করে পরপর সেটা সংযুক্ত হয়ে যাবে। এবার এদেরকে যদি একটু সরাবার চেষ্টা করো বা টোকা দেওয়া হয়, তাতে কিন্তু এরা পড়ে যায় না। কিন্তু যদি মনে করো তুমি এই দণ্ড চুম্বককেই সরিয়ে নাও, তখন কিন্তু এই সমস্ত চৌম্বক পদার্থ মানে আলপিনগুলো খসে পড়ে যাবে। অর্থাৎ এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এই চৌম্বক যতক্ষণ উপস্থিত ছিল ততক্ষণ এদের মধ্যে একটা আকর্ষণী ধর্ম সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এই পরীক্ষায় মেয়েরা দেখা যাচ্ছে কি যে চুম্বকের নিকটবর্তী মানে চুম্বকের যে কোনো মেরুর নিকটবর্তী প্রান্তে যদি চৌম্বক পদার্থকে আনা যায়, তাহলে সেটা কিন্তু একটা অস্থায়ীভাবে চুম্বকের মতন আচরণ করছে। অর্থাৎ এই প্রথম পিনের নিকটবর্তী প্রান্তে দেখা যাবে কি এর বিপরীত মেরু, এখানে যদি এন মেরু হয় তাহলে এখানে এস মেরুর উদ্ভব হয়েছে, এবং দূরবর্তী প্রান্তে এই একই মেরু অর্থাৎ এন মেরু উদ্ভব হয়েছে। এই এই জন্যই কি হচ্ছে পরবর্তী এই পিনটি এখানে কিন্তু সংযুক্ত বা আকর্ষণ অনুভব করছে। আচ্ছা, তার মানে এই যে ঘটনা এখানে দেখা যাচ্ছে কি যে চুম্বকের উপস্থিতির ফলে চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকেই বলা হচ্ছে চৌম্বক আবেশ। আচ্ছা, এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই চৌম্বক আবেশ এটা কি হয়, আকর্ষণের পূর্বে আবেশ হয়। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে কি বলছে যে আবেশ মানে হচ্ছে যেটা আমি একটু আগেই তোমাদের বললাম পরীক্ষায়ও, দণ্ড চুম্বকের নিকটবর্তী প্রান্তে যখন আমি চৌম্বক পদার্থকে আনা হয়, তখন এই দণ্ড চুম্বকের নিকটবর্তী যে প্রান্ত সেখানে চৌম্বক পদার্থের বিপরীত মেরু উদ্ভব হয়। এই যে বিপরীত মেরু উদ্ভব হয় এটাকে আমরা আবেশ বলছি, এবং আমরা জানি বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে সেই জন্যই কিন্তু এই চৌম্বক পদার্থ এই এন মেরুর গায়ে আটকে গেল, আকর্ষণ অনুভব করলো। অর্থাৎ আগে আবেশ পরে হচ্ছে আকর্ষণ। এই যে লাইনটা আকর্ষণের পূর্বে আবেশ হয় এটা এই অর্থকেই সমর্থন করে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা যে একটি যদি চুম্বক নিয়ে দেখা যায় যে চুম্বকটির যেমন দুটো প্রান্ত রয়েছে তাকে যদি আমরা ভেঙে দিই, তখন কি মনে হবে যে এন মেরু এস মেরু আলাদা হয়ে গেল, কিন্তু তা কিন্তু নয়। প্রকৃতপক্ষে দণ্ড চুম্বককে যত ছোট ছোট খণ্ডেই বিভক্ত করা যাক না কেন, এই দণ্ড চুম্বক কিন্তু সবসময়ই দুটো মেরু এন এবং এস মেরু উপস্থিত থাকবে, এটা কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে। এই জন্যই বলা হয় যে আলাদাভাবে শুধু একটা চৌম্বক মেরুর উপস্থিতি বা অস্তিত্ব সম্ভব নয়। আচ্ছা, চৌম্বকের আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তার মধ্যে এই ধর্মগুলো অবশ্যই উপস্থিত থাকবে। চৌম্বকের আকর্ষণী ধর্ম, দিক নির্দেশক ধর্ম, সম মেরু পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আবেশী ধর্ম, আবেশী ধর্ম যেটা একটু আগেই বললাম যে চৌম্বকের কাছাকাছি যদি অন্য চৌম্বক পদার্থকে আনা যায়, তাহলে সেটা কিন্তু সাময়িকভাবে বা অস্থায়ীভাবে সেটা চুম্বকে পরিণত হয়, যা চৌম্বক আবেশ বলা হয়।
आगे आवेश परे आकर्षण है एवं चुम्बक सर्वदा दुटी विपरीत मेरु एर मध्य उपस्थित थाकबे एकक मेरुर किन्तु कोनो अस्तित्व नहीं। अच्छा पृथ्वी निजे कि एक चुम्बक ये प्रश्न उत्तर आमरा एक परीक्षार माध्यमे सहजे करते पारी सेटा कि भावे जे एक झुलंत दंड चुम्बक अबाधे झुलंत दंड चुम्बक आमरा देखते पारी कि सब समय उत्तर दक्षिण दिक मुख करे आछे ओर काछाकाछी जे कोनो मानुष के आनो बा अन्य किछु पदार्थेर उपस्थिति थाक ना केन ये झुलंत अबाधे झुलंत दंड चुम्बक किन्तु सर्वदाई उत्तर दक्षिण दिके मुख करे थाकबे सूतके जदि कोनो भावे ঘুরিয়ে দেওয়া যায় তাতেও আবার সেটা উত্তর দক্ষিণ দিকেই মুখ করে থাকবে। তাহলে এই যে উত্তর দক্ষিণ দিক মুখ করে আছে এর কারণটা কি হতে পারে, যে কিছু একটা আছে যার উপস্থিতির জন্যই কিন্তু এই ছোট দণ্ডচুম্বক সেটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে আছে। তার মানে সেটা হতে পারে যে পৃথিবী তার ভেতরেও কিছু চুম্বক উপস্থিত আছে, এই জন্যই কিন্তু এই ঝুলন্ত দণ্ড চুম্বক একটা নির্দিষ্ট দিক মুখ করে আছে। এর সপক্ষে আমরা অনেক প্রমাণ পাই, পৃথিবী যে চুম্বক তার সপক্ষে প্রমাণ এখানে দেখা গিয়েছে কি পরীক্ষার কথা বলা হয়েছে যে একটা যদি লোহার দণ্ডকে মানে যে কোনো চুম্বক পদার্থকে বহুদিন পর্যন্ত পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিক বরাবর মুখ করে রেখে দেওয়া যায় বা উত্তর মেরুতে আর দণ্ডকে নিয়ে গিয়ে একে মাটির মধ্যে গভীরে খনন করে রেখে দেওয়া যায় তাহলে দেখা যাবে কি ওই দণ্ডের উপরের দিকে মেরু এবং নিচের দিকে উত্তর মেরু এটা কিন্তু আবিষ্ট হয়। অর্থাৎ এই যে ঘটনাগুলো সেগুলো সবই হচ্ছে যে প্রমাণ করে পৃথিবীর ভেতরেও কিন্তু চুম্বকের উপস্থিতি রয়েছে। মানে এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে যেহেতু উত্তর মেরু দক্ষিণ মেরু আকর্ষণ করবে তার মানে ওই যে আমরা বলছি ভৌগোলিক উত্তর মেরু তার কাছাকাছি চুম্বকের মানে ভূচুম্বকের দক্ষিণ মেরুর অবস্থান রয়েছে, কোথাও একটা ভূচুম্বকের দক্ষিণ মেরু রয়েছে যার জন্যই কিন্তু ঝুলন্ত চুম্বকের উত্তর মেরুটা দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকবে বা আকর্ষণ অনুভব করবে। আবার একইভাবে ভৌগোলিক দক্ষিণ মেরুর কাছাকাছি কি হবে চুম্বকের বা ভূচুম্বকের উত্তর মেরুর অবস্থান থাকবে এবং সেই কারণেই অবাধে ঝুলন্ত চুম্বকের দক্ষিণ মেরু সেটা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে থাকে যেটা ওই ভূচুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবার জন্য। ঠিক আছে, এই জন্যই আগে আমরা যেটা বলেছিলাম যে আসলে আমরা চুম্বকের মেরুদের উত্তর মেরু বা দক্ষিণ মেরু বললেও সেটা কিন্তু উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ সন্ধানী মেরু।